হাই গাইস, তো আমি এখন দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি। এবার বলো কোথায় যাচ্ছি? এবার আমি একটা জায়গায় আজকে যাচ্ছি ঘুরতে, এসে ওখানে ব্লগ করা যাবে না, ওখানে একটা মিটিং আছে আমাদের সব মহিলা মিটিং, তো ওখান থেকে এসেই তোমাদের সঙ্গে আবার কথা বলবো, ঠিক আছে? তো এখন চলে যাচ্ছি। দেখো আমি কীরকম শাড়ি পরেছি আজকে, দেখতে পাচ্ছ সাজিনি, এরকম অনেকটাই সেজেছি, বলছি সাজিনি। তোমরা বলো কমেন্ট করে কীরকম লাগছে আমাকে। তো আজকের ভিডিওটা এই ছোট্টই একটু ভিডিও, ঠিক আছে? তো বন্ধুরা, কে কোথার থেকে দেখছো তোমরা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি ভিডিওতে ইউটিউবে নতুন, আমি সেরকমভাবে কিছু বলতে পারি না, জানি না, বুঝাতে পারি না, তো তোমরা বুঝে যাবে আমি জানি, বুঝে নিও। তো প্লিজ প্লিজ এরকম একটা ছোট্ট বন্ধুকে তোমরা ক্ষমা করে দিও ভুল টুল হলে। তো কি বলছি, যাচ্ছি, যাব, তোমরা কি বলছো বলো? এখানেই যাচ্ছি বাবা, কোথায় যাচ্ছি না, এই তো রামগঞ্জে। বিকি আমার ছেলে দোকান করে, দোকানের পাশের বাড়িতেই পূজা আছে, সব মহিলারা ওখানে আসবে, দিদিরা বলেছে যেতে, তাই আমি যাচ্ছি। চলো তো তোমরা সঙ্গে থাকো, আজকে আমি তোমাদের সঙ্গে নিতে পারবো না, ওখানে কেউ ভিডিও করবে না, শুধু আমি একা একা ভিডিও করবো, ক্যামেরা বের করতে কীরকম লাগে না বলো, সেই জন্য নিয়ে যাব, শুধু ছবি টবি তুলে নিয়ে আসবো, সেটা আমি পরের ভিডিওতে আপলোড করে দেবো। তো প্লিজ বন্ধুরা, বাই বাই, টাটা, তোমরা সবাই ভালো থেকো, কে কোথার থেকে দেখছো কমেন্ট করে বলবে, আমার শাড়ি পরাটা কীরকম লাগছে বলো, ব্লাউজটা দেখছো, দেখো ব্লাউজটা কীরকম লাগছে বলো তো, ব্লাউজটা দেখে বলবে কীরকম হইলো, ঠিক আছে? তো প্লিজ বন্ধুরা, বাই।